আসসালামু আলাইকুম। ফ্যান্টাস্টিক টেক ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আরো একটি নতুন ফোনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমাদের হাতে আছে ভিভো ওয়াই 11। তো চলুন এই সুন্দরীটা রিভিউ আজকে দেখে নেওয়া যাক ফ্যান্টাস্টিক স্টাইলে। সাবস্ক্রাইব করুন ফ্যান্টাস্টিক টেক ফোর চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকে আমরা রিভিউটা শুরু করব আমাদের স্পন্সরের কথা দিয়ে। তো আজকে আমাদের স্পন্সর হচ্ছে পাইকগাছার দীপ্তি টেলিকম, যাদের কাছ থেকে আমরা এই সুন্দর সুন্দর ফোনগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো স্পেশাল থ্যাঙ্কস টু দেম। তো সর্বপ্রথমে আপনারা ফোনটি হাতে নিয়ে দেখতে পাবেন 6.35 ইঞ্চের একটি বড় ডিসপ্লে, 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লেটি HD+, অর্থাৎ শার্পনেস নিয়ে আপনাদের একটু প্রবলেম হবে, কিন্তু আপনারা এটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ প্রাইসের দিকে তাকালে এইটুকু ব্যবহার কনসিডার করাই যায়। তো মাত্র 12,000 টাকা বাজেটের ভিতরে আপনারা পাচ্ছেন ডটনস ডিসপ্লে, যেটা অসাধারণ একটা ব্যাপার, এবং সামনে পাচ্ছেন 8MP ফ্রন্ট ক্যামেরা, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো চলুন আপাতত পারফরমেন্স নিয়ে আলোচনা করা যাক। তো পারফরমেন্সের ব্যাপারে বলতে গেলে বলা যায় যে এই ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439। আমরা সাধারণত এই রেঞ্জের ফোনে এরকম টাইপের প্রসেসরই দেখতে পাই, তবে এখানে একটি প্লাস পয়েন্ট হচ্ছে ভিভো এখানে মিডিয়াটেকের প্রসেসর না দিয়ে আমাদেরকে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে, যেটা অনেক ভালো ব্যাপার। তো আপনারা এই প্রসেসর দিয়ে পাবজি HD গ্রাফিক্সে খেলতে পারবেন না, আপনাকে লো গ্রাফিক্সে খেলতে হবে, কিন্তু টুকটাক যে 2D বা 3D গেমগুলো রয়েছে সেগুলো আপনারা অনায়াসে এতে প্লে করতে পারবেন। এছাড়া ডেইলি লাইফে আমরা যে কাজগুলো করে থাকি, যেমন ফেসবুক বা ইউটিউব দেখা বা টুকটাক ভিডিও গান শোনা, এইসব কাজগুলো আপনারা খুব আরামসে করতে পারবেন, এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেমই হবে না। ফোনটিতে আপনারা একই সাথে 2টি SIM এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা 256 GB পর্যন্ত আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন, এবং এই বাজেটের ভিতরে আপনারা মাত্র একটি র্যাম এবং রম ভেরিয়েন্ট পাচ্ছেন, সেটা হচ্ছে 3x32। সো এইটা নিয়ে খুশি থাকতে হবে। তো আমরা নতুন নতুন ফোনে দেখতে পাই যে 3.5mm অডিও জ্যাকটা গায়ে হয়ে যায়, তো এই ফোনটিতে ফর্চুনেটলি আপনারা 3.5mm অডিও জ্যাকটা পাচ্ছেন। সো বিগ থামস আপ ফর দিস। এই ফোনটির একটি বড় হাইলাইট হচ্ছে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000mAh একটি বিশাল বড় ব্যাটারি। এমনিতেই ডিসপ্লে 720p অর্থাৎ HD+, তার উপরে 5000mAh ব্যাটারি দিলে ব্যাটারি ব্যাকআপ অতুলনীয় হবে, অর্থাৎ মোটামুটি হেভি ইউজেও আপনার 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। 12,000 টাকা বাজেটের ভিতরে আপনারা পেছনে পাচ্ছেন 2 2D ক্যামেরা এবং সামনে ডট নসের ভিতরে পাচ্ছেন আরও একটি সেলফি ক্যামেরা। সো ব্যাপারটা কিন্তু অসম, তাই না? তো আপনারা ব্যাক সাইডে 13 এবং 2 MP 2টি ক্যামেরা পাচ্ছেন, যার ভিতরে 2 MP হচ্ছে ডেপথ সেন্সর, অর্থাৎ আপনারা যখন পোর্ট্রেট ছবি তুলবেন তখন 2 MP ক্যামেরাটি আপনাদের সাহায্য করবে। তো স্পেক দেখে পকড় পকড় না করে চলুন দেখে নেওয়া যাক এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা কেমন ছবি তুলতে পারবেন। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা এই ফোন দিয়েই করা, আর সাউন্ড রেকর্ডও এই ফোন দিয়েই করা। তো ভিডিও শেষে আলোচনা করা যাক ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে। তো যারা মোটামুটি মানের গেমিং করেন তারা ফোনটির দিকে দেখতে পারেন, যেহেতু ফোনে আল্ট্রা গেমিং মোড দেওয়া রয়েছে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে কিনা, আর আপনারা চাইলে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন, টেক রিলেটেড সকল ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, টাটা।